শর্তের বেড়া বদলির সুযোগ বঞ্চিত প্রাথমিক বিদ্যালয়ের বহু শিক্ষক প্রক্রিয়া সহজ করার দাবি তাদের যৌক্তিকতার প্রেক্ষিতে বিবেচনার আশ্বাস দিয়েছে মন্ত্রণালয় প্রতিনিধিদের সহায়তা আরও জানাচ্ছেন রিয়াদ সুমন বরগুনা পৌরসভার বাসিন্দা ফাহমিদা নুসরাত সুমি দীর্ঘদিন শিক্ষকতা করছেন সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাড়ির পাশেই আছে মধ্য বরগুনা সরকারি প্রাথমিক বিদ্যালয় যেখানে পদ খালি আছে কিন্তু সেই প্রতিষ্ঠানে বদলি হয়ে যেতে না পারার অভিযোগ তার স্কুল সিলেক্ট করার পরে যখন জানতে পারলাম যে আমি এর ভিতরে সবটাই যেতে পারবো না তাহলে আমার জানার উপায় কি যে আমি কিভাবে জানবো কেন ওটা নাকি বিধিতে পড়ে না তাহলে বিধিতে যে স্কুলগুলো পড়ে না সেই স্কুল কেন অনলাইনে দেখানো হলো স্ত্রী সন্তান থাকে নিজের স্থায়ী ঠিকানা পটুয়াখালীতে কিন্তু গত ১৩ বছর ধরে বরগুনার বেতাগী উপজেলায় সহকারী শিক্ষক পদে কর্মরত মনিরুজ্জামান বর্তমান কর্মস্থল এই উপজেলার চান্দুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় যা তার বাড়ি থেকে ৪৫ কিলোমিটার দূরে নিজ জেলায় বদলি হওয়ার অনেক চেষ্টা করেও ব্যর্থ আমার ওয়াইফ পটুয়াখালীতে থাকে সে শারীরিকভাবে একটু অসুস্থ যাওয়া উচিত তিন বছর পর অনলাইনের মাধ্যমে প্রাথমিক শিক্ষক বদলি কার্যক্রম শুরু হয়েছে তবে জুড়ি দেওয়া হয়েছে নানা শর্ত প্রতিষ্ঠানে চারজনের কম শিক্ষক থাকা প্রধান শিক্ষকের পদ শূন্য থাকা চল্লিশ জন শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক থাকার মতো শর্তের বেড়াজালে আটকে আছে বহু শিক্ষকের বদলি প্রক্রিয়া হাওড় অঞ্চলে পাহাড় অঞ্চলে এবং বিভিন্ন বেকর জায়গায় আছে যারা আসার জন্য অনেক বছর যাবতী অপেক্ষা করে আছে যেমন আমার হাজব্যান্ডের বাড়ি ফুলপুর আমি আছি ময়মন সিং এখন দুইজন একত্রে হতে গেলে আমাদের এটা সমস্যা সম্মুখীন হতে হচ্ছে আগেটাই ভালো ছিল কারণ এখন তো অনেক বাইন্ডিং সুন্দর একটা সিস্টেম চাই যে সিস্টেমের মাধ্যমে আমরা সমগ্র শিক্ষক তাদের নিজ নিজ অবস্থান থেকে যেন সুষ্ঠু সুন্দরভাবে বদলে হতে পারে এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে শিক্ষা কার্যক্রম ব্যাহত করে কোন শিক্ষককে বুদ্ধির সুযোগ দেওয়া সম্ভব নয় তবে শিক্ষকদের কোনো যৌক্তিক দাবি থাকলে তা বিবেচনা করা হবে আমাদের শিক্ষার্থী যাতে পড়তে পারে তাদের ক্লাসটা কার্যক্রমটা চলতে পারে এটা আমাকে খেয়াল রাখতে এটা সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে এটা দেওয়ার পরে শিক্ষকদের যে ইয়েটা আছে মানে চাহিদা আছে দাবি আছে সেইগুলো আমরা পূরণ করার চেষ্টা করি কিন্তু এটা কোনোভাবেই মানসম্মত এবং শিক্ষা কার্যক্রম ব্যাহত করে কখনো হবে না আমরা যে নীতিমালাটা করেছি হয়তো কিছু কিছু জায়গায় হয়তো সমস্যা নতুন হিসাবে থাকতেও পারে কিন্তু যৌক্তিক কোনো সমস্যা থাকলে সমস্যা দিতে আমাদের দৃষ্টিগোচর হয় সেটা আমরা সমাধান করি পনেরো থেকে ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত শুধুমাত্র নিজ উপজেলার ভেতরে বৈদ্যিক আবেদনের সুযোগ পাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা আন্তঃ উপজেলা আন্তজেলা এবং বিভাগীয় পর্যায়ে বদলির সময়ে জানুয়ারি থেকে মার্চ মাস রিয়াজ সুমন একুশে টেলিভিশন ঢাকা